আসসালামু আলাইকুম। আজকে নিহারির রেসিপি নিয়ে চলে আসলাম। এই নিয়ম ওই নিয়ম না, আজকে একদম ট্র্যাডিশনাল বাঙালি স্টাইলে নিহারি রান্না করব। তো চলুন ঝটপট শুরু করে দিই। শুরুতেই বড় একটা কড়াইয়ের মধ্যে পাগুলো নিয়ে নিয়েছি। হাঁড়ি কড়াই যাই নেন না কেন, বড় সাইজের নেবেন যাতে পরিমাণ মতো পানি ধরে। এইখানে গরুর পা আছে প্রায় 2 কেজির মতো। পাগুলো রেডি অবস্থায় কেনা হয়েছে, আমি বাসাতে জাস্ট ক্লিন করে নিয়েছি, তাতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি আমার। পায়াতে এখন মশলা অ্যাড করব। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দেব। কুচি রসুনের পরিবর্তে বাটা রসুন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। কাঁচামরিচে ফাড়ি দিলাম 5-6টি। জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ করে। হলুদের গুঁড়া আছে এখানে 1 চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। চাইলে মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। আর আদা বাটাটা আমি এখন দেব না, এটা আমি পরে দেব। এখানে কিছু আস্ত মশলা অ্যাড করব, তার মধ্যে আছে 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 1টা বড় এলাচ বা কালো এলাচ, 8-10টির মতো ছোট এলাচ বা সবুজ এলাচ, 10-12টির মতো লবঙ্গ আর কিছু কালো গোলমরিচ। এবার সরাসরি পায়াগুলোর মধ্যে পানি দিয়ে দেব। এই রেসিপিতে পায়াগুলো কোনো রকম কষাবো না। এখানে পানি দিয়েছি আমি প্রায় 3 লিটারের কাছাকাছি। পানির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে ভালো মতো মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব। চুলার আঁচটা ফুল ফ্লেমে রেখে পায়াটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর পায়াটা অবশ্যই ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এমনিতে পায়া সিদ্ধ হতে সময় লাগে অনেক। তারপর যদি ঢাকা না দিয়ে রান্না করা হয় তাহলে সময় আরও বেশি লাগবে। আধা ঘন্টা পর আমি কড়াইয়ের ঢাকনিটা খুলছি। আধা ঘন্টা পর্যন্ত আমি ফুল ফ্লেমেই রান্না করছি। এই পর্যায়ে এসে আমি আদা বাটাটুকু অ্যাড করব। এখানে আদা বাটা আছে 2 টেবিল চামচ পরিমাণ। আর চুলার ফ্লেমটা লোতে রেখে আমি 3 থেকে সাড়ে 3 ঘন্টা পর্যন্ত জ্বাল দিয়ে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দেব। পায়াটা এখন এভাবে জাল হবে, আমি ফিরে আসবো পায়াটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর। ফিরে আসছে আমি প্রায় 3.5 ঘন্টা পর। এখন পায়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও পানি শুকিয়ে পারফেক্ট হয়ে আছে। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এবার আমি এই পায়ার জন্য একটা বাগার তৈরি করে নেব। তার জন্য 6-7টির মতো আস্ত শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1টা বড় রসুনের কুচি করে দিলাম। তারপর এগুলো বেরেস্তার মতো লাল করে ভেজে নিয়ে পায়াগুলোর ভিতর ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে আবার ঢাকনা দিয়ে দেব, এতে বাগারের সুন্দর ফ্লেভারটা পায়ার মধ্যেই থেকে যাবে। এভাবে করে 5-7 মিনিট পায়াগুলো ঢাকা দিয়ে রাখবো। চুলার ফ্লেমটা বাড়িয়ে দেব না, লোতেই রাখবো। এবার ঢাকনাটা তুলে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আস্ত মশলাগুলো তুলে নেব।
এখন নেহারিটা পুরোপুরি রেডি পরিবেশনের জন্য। এভাবে খুব সহজে নেহারি রান্না করে আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারবেন। আপনারা বাসাতে রান্না করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।